যত্ন পুরুষদেরও প্রয়োজন হয়। তাদেরকেও খুশি করতেও যে খুব বেশি কিছু দরকার হয় তা কিন্তু নয়। তারাও কিন্তু প্রিয় মানুষটার তরফ থেকে উপহার হিসেবে পাঞ্জাবি ঘড়ি চায় না, চায় প্রিয় মানুষটার তরফ থেকে তার জন্যে ছোট ছোট কিছু যত্নদের। আর সেই ছোট ছোট যত্নটুকু পেলেই তারাও নিজেদেরকে ভাগ্যবান ভাবে। তারা চায় দিন শেষে যখন সে শত ঝামেলা আর অনেক কাজ মিটিয়ে বাড়ি ফিরবে, তখন যেন তার মানুষটা তাকে দেখে তার উদ্দেশ্যে মিষ্টি করে একটা সুন্দর হাসি উপহার দেয়। তারও ইচ্ছে হয় মানুষটা যেন তার পাশে বসে রাতের খাবারটুকু তার সাথে খায়। চায়ের কাপের আড্ডাতে সেও চায় তার মানুষটা তাকে সঙ্গ দিয়ে যাক। তারও ইচ্ছে করে প্রিয় মানুষটা তাকে খানিকটা বুঝুক। কাজের চাপ, পরিবারের চাপ, মানসিক চাপ সব কিছু মিলিয়ে যখন সে প্রায় দিশেহারা হয়ে পড়ে, তখন যেন মানুষটা তাকে দুহাতে দু বাহুতে জড়িয়ে নিয়ে বলে, এত ভাবছো কেন, দেখো সব কিছু ঠিকঠাক হয়ে যাবে, আর যাই হোক আমি সবসময় আছি তোমার পাশে। রোজ এটা লাগবে ওটা লাগবে না শুনে প্রিয়জনের মুখ থেকে হুট করে তোমাকে লাগবে শোনার জন্যে সেও অপেক্ষা করতে থাকে দিনের পর দিন। তার ইচ্ছে করে মানুষটা তার হাতটা শক্ত করে ধরে কানের কাছে এসে আলতো করে বলুক, তোমায় বড্ড বেশি ভালোবাসি, সারা জীবন আমার হয়ে থেকো যেন ছায়ার মতন। প্রচণ্ড টেনশানে যখন সে মাথা ব্যথায় কাতর থাকে, তার তখন দরকার মানুষটার যত্ন নিয়ে ভালোবাসা মেশানো হাতটা তার চুলের ভাঁজে। সেও চায় সারা দিন পরিশ্রম করা তার ক্লান্ত চেহারার দিকে মানুষটা ভালোবাসার নজরে তাকিয়ে থাকুক। ফিরতে দেরি হলে সেও চায় মানুষটা তার জন্যে উৎকণ্ঠা নিয়ে অপেক্ষা করে যাক। যখন সে নিজেকে বোঝাতে পারে না কাউকে, প্রকাশ করতে পারে না তার কষ্টগুলিকে, চাপিয়ে রাখতে হয় কান্নাদের, হালকা হতে পারে না নিজের যন্ত্রণা থেকে, তখন যেন মানুষটা সেসব বুঝে নেয়, তার সান্ত্বনার জায়গায় হয়, কষ্ট বলার মতো ভরসার মানুষ হয় যে তাকে বুঝবে, বোঝাবে, কিন্তু ছেড়ে যাবে না কখনোই।